তাদের এখানে নিয়োগ করা হয়েছে। বহু ছাত্রছাত্রী আমাদের দপ্তরে এসে আমাদের কাছে অভিযোগ করছেন যে আনট্রেনরা চাকরি পেয়েছেন, আনট্রেনরা চাকরি পেতে চলেছেন কিন্তু যারা ট্রেন তারা চাকরি পাননি। কোন মেধা শর্তের ভিত্তিতে এই তালিকা সরকার তৈরি করলো তারকে সম্পূর্ণ ফল প্রকাশ করতে হবে। প্যারা টিচার এসএসকেদের নিয়ে যে সরকার যেভাবে প্রতারণা চালিয়ে যাবে, যেভাবে 2011 সালের আগে বিভিন্ন ধর্ণা মঞ্চে বিভিন্ন অবস্থানে গিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমানে শিক্ষামন্ত্রী সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যের বহু ক্যাবিনেটের মন্ত্রী যারা বিভিন্ন সময়ে এই ধর্ণা মঞ্চগুলোতে পৌঁছতেন, কখনো মাদ্রাসা শিক্ষকদের ধর্ণা মঞ্চে, কখনো প্যারা টিচারদের ধর্ণা মঞ্চে তারা পৌঁছতেন, কি আশ্বাস দিতেন, বৈঠক করতেন, কিন্তু সরকার 10 বছর চলে যাবার পরেও তাদের কাছে কোনো সুরাহা তাদের করেনি। হায়ার স্নাতকোত্তর এবং স্নাতক এই দুজনের মধ্যে বেতনের যে বৈষম্য, যে ফারাক সারা ভারতবর্ষে সেটা 2700 টাকা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা 8000 থেকে 9000 টাকা পর্যন্ত। দীর্ঘদিনের এদের দাবি, এরা বহুবার দেখা করেছেন শিক্ষা দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন সময়ে এরা আশ্বাস দিচ্ছেন, আশ্বাস দিয়ে তারা ঘটনাটাকে এড়িয়ে চলে যাচ্ছেন, কিন্তু আজকে এদের মুভমেন্টগুলো কার্যত বেয়নেট পয়েন্টে পৌঁছে গেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে 19 ফেব্রুয়ারি বেলা 12টায় কলকাতা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ স্ট্রিট থেকে এই সমস্ত প্যারা টিচার, অস্থায়ী টিচার, যারা কলেজে অস্থায়ী শিক্ষক আছেন, এমএসকে আছেন, যাদের প্রত্যেককে নিয়ে একটা পদযাত্রার আয়োজন করেছি, প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিল বেলা 12টার সময় ঠিক দুপুর 12টায় শুরু হবে কলেজ স্ট্রিট সংলগ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে এই আমাদের যাত্রা ধর্মতলা পর্যন্ত যাবে। কিন্তু আবার বলছি, এই সরকার শুধুমাত্র সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতিকে প্রতিষ্ঠা করেছে তাই নয়, এই সরকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের এই সর্বাত্মক আন্দোলন চলবে। সমস্ত সরকারি নিয়োগ প্রক্রিয়া যদি জানাতে পারেন, আর আমাদের এটা ঘোষিত অবস্থান থাকলো যে 2021 সালের অগস্ট মাসের মধ্যে এই সরকার পরিবর্তনের পর বিজেপি সরকার এই সম্পূর্ণ নিয়োগ পরীক্ষা কেন্দ্র করে একটি কমিশন গঠন করবে। ধন্যবাদ। আমরা যেটা এই পর্যন্ত আমাদের যে বক্তব্য আমরা জানালাম, সরকারের রিয়াকশনের জন্য আমরা অপেক্ষা করছি। বহু ছাত্রছাত্রী আছেন, তারা আমাদের জন্য অপেক্ষা করছেন না, তারা তাদের মতো করে করছেন। আমরা ওভারঅল বিষয়টাকে যেভাবে দেখেছি সেটা আপনাদের সামনে উপস্থিত করলাম, কিন্তু যে অস্বচ্ছতা তৈরি হয়েছে আমাদের মনে হচ্ছে, কারণ কেন একটা সরকার পিডিএফ ফাইল করে ফরম্যাটে কেন পুরো তালিকা প্রকাশ করবে না? অতীতে সমস্ত জায়গায় তালিকা প্রকাশ হয়েছে, এই সরকার তালিকা প্রকাশ করেছে, এই সরকার দেখিয়েছে কোন কোন ক্যাটাগরিতে কত নিয়োগ হয়েছে, এই সরকারই তো তালিকা অতীতে প্রকাশ করেছে, যে তালিকার উপর নির্ভর করে মামলা হয়েছে, যেখানে নাম না থাকার জন্য কিছু ছাত্রছাত্রী মামলা করেছিল। তাহলে এই সরকার তখন তালিকা প্রকাশ করেছে, আজকে তালিকা প্রকাশ করছে না কেন? এটার জন্য যা যা ব্যবস্থা নেবার আমরা নেব। আজকে এই পর্যন্তই যেটুকুনি আমাদের সিদ্ধান্ত আপনাদের জানালাম। ও ১৯ তারিখ দুপুর ১২টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু করে ধর্মতলায় শেষ হবে। বিজেপির সাংবাদিক বৈঠক আপনাদের সামনে তুলে ধরছিলাম। অপরদিকে এই মুহূর্তে রাজভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ।
পেট্রোল ডিজেলের তারই প্রতিবাদে কংগ্রেসের যুব কংগ্রেসের তরফ থেকে এদিন রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই রাজভবন আমরা অভিযান দেখতে পাচ্ছি, যে রাজভবন অভিযানে কিন্তু একদিকে যেমন জ্বালানি গ্যাস রয়েছে ঠিক তেমন ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোশ পরিহিত একজনকে হাতে গ্লাভস এবং এক হাতে ব্যাট এবং হেলমেট নিয়ে দেখা যাচ্ছে। অর্থাৎ যেভাবে 90-এর কোটা পেরিয়ে 100-এর দিকে এগিয়ে চলেছে পেট্রোলের দাম, সেই জন্য মোদী সরকার সেঞ্চুরি করে ফেলেছে জ্বালানি মূল্যে, সেই কথা মাথায় রেখে কিন্তু এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মুহূর্তে দেশে 2500-এর বেশি রাজনৈতিক দল আছে, একটা নতুন দল যুক্ত হয়েছে, এটা খুব একটা কোনো বিশেষ নয়। এই নির্বাচনে এবং এই নির্বাচন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে মেরুকৃত, বাদ বাকি যারা আছেন তারা নেট প্র্যাকটিস করতে পারেন, শ্যাডো প্র্যাকটিস করতে পারেন, কিন্তু ফেন্সের বাইরে থাকবেন এই নির্বাচনের দর্শক। তবে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় এটা, নির্বাচনের আগে হঠাৎ এরকম বিদেশ থেকে দল চলে আসা, মানে অন্য রাজ্য থেকে, আর এইখানের মধ্যে নতুন দল তৈরি হওয়া, এর পেছনে আসল তাৎপর্যটা কি, এটা আমার মনে হয় আমাদের রাজ্যের এখনো পর্যন্ত যিনি অভিভাবক এবং রাজ্যের নেতা আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনিই বলতে পারবেন। বললাম উনিই বলতে পারবেন, পশ্চিমবঙ্গের পুরো সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশটাকে তোষণের রাজনীতি এবং বিভাজনের রাজনীতির মধ্যে পিছিয়ে দেওয়ার কারণে যারা সবসময় ভারত বিদ্বেষী কথা বলেন, দেশে দাঙ্গা লাগাবার চেষ্টা করেন, বৃহত্তম জনসমাজকে যারা টুকরো টুকরো করে ভেঙে ফেলার কথা বলে, পুলিশ ছড়িয়ে নিয়ে আক্রমণ করবার কথা বলে, এই ধরনের অশুভ ভিন্ন শক্তি পশ্চিমবঙ্গে আসছে তৃণমূল কংগ্রেসের এই বিভাজনের রাজনীতির কারণে।